কথাগুলো কি সত্য না মিথ্যা তা আমার একটা কথা হলো আপনি নাস্তিক নাকি আস্তিক তাহলে ভাই আপনি একটু আগে গিয়ে জিনিসগুলো পড়ে আসেন পড়ে তারপরে আমার কথাগুলো সত্য নাকি মিথ্যা এটা যাচাই করার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হচ্ছে সেই পদ্ধতিটাকে বলা হয় যাচাই করে দেখা হুম মনে করেন আসিফ মহদিনের লাইভে আপনি শুনলেন যে বা লেখাতে আপনি পড়লেন যে বুখারি শরীফের চার হাজার তিনশো ছেচল্লিশ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশনে অমুক জিনিসটা লেখা আছে তো আপনি বাজারে যাবেন

আমি এখন বলি আমার প্রশ্ন হলো আপনি হয়তো বা সব ধর্ম নিয়ে কথা বলেন না শুধু ইসলামের রূপ শুধু বলতে অন্য কোনো প্রশ্ন না অন্য কোনো প্রশ্ন না আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর আগে দেন যে যাচাই কিভাবে করতে হয় আমার কোনো কথা আমি সঠিক বলেছি নাকি ভুল বলেছি সেটা যাচাই কিভাবে করতে হয় এটা কি আপনি বুঝতে পেরেছেন আমি তো এই সবই ভুল বলছি আমি সব এক পক্ষের ভিতরে নিয়ে তাহলে আপনি আমাদেরকে আজকে এমন একটা জিনিস একটু দেখান যে এই জিনিসটা আমি ভুল বলেছি বা মিথ্যা বলেছি একটা উদাহরণ দেন সবই তো ভুল সেটার ভিতরে একটা ভুল কথা বা মিথ্যা কথা বা কোরআন হাদিস একটা মিথ্যা বলেছি সেটা আপনি আমাদেরকে সেই জিনিসটা দেখান যে কোনটা বলেছি আচ্ছা আপনি আজকে কথা বলছেন যে এগুলোর থেকে বলা যাব না যে কোনো জায়গা থেকে দেখান যে একটা হ্যাঁ এই যে অমুক হাদিসটা আপনি বলছেন এই রকম কোন হাদিস নাই ভাই এরকম কোন কোরআন নাই আমি কোথাই থেকে হাদিস বলছি আমি কি এখন হাদিস বলছি আমি বলছি আপনি কি নাস্তিক না কাস্তিক আপনি সেখান থেকে আইছেন হাদিস দেখছেন ভাই দেখছেন ভাই আপনি মাত্র বললেন না আমি যা বলেছি সবই মিথ্যা সবই ভুল তাহলে আপনি এখানে পদ দ্বারা উপেক্ষা করছেন তো আমি এটা বল ধর بیٹা ছাগল কথা কার কি বলি আর কি বলে দেখেন তো সমলতন ভাই বলা কথা চাই তো না কথা তো বলা যাবেন এর সাথে আমি জিজ্ঞেস করেছি পর্দার অপব্যাখ্যা এক জিনিস আর ভুল আরেক জিনিস গাধা কথাকার ছাগল কথাকার এই মুমিন ছাগল গুলা মানে খামারের থেকে উঠে আসে মানে একটা কথাও ঠিক মতো বলতে পারে না পর্দার অপব্যাখ্যা করেছি নাকি সঠিক ব্যাখ্যা করেছি সেটা তো অন্য কথা ব্যাখ্যাটা হচ্ছে যার যার ব্যাপার যার যে কে কিভাবে ব্যাখ্যা করবে কিন্তু তথ্যটা কি সেটা তো আমি ভুল বলেছি ভুল তথ্য দিয়েছি সেটা কোথায় বা মিথ্যা তথ্য দিয়েছি সেটা কোথায় যেমন আমি একটা তথ্য দিয়ে দিলাম সাবটান ভাই নবী মোহাম্মদ একটা লুচ্চা এবং ধর্ষক ছিল এবং নবী মোহাম্মদ একজন গণহত্যাকারী ছিল মেয়ে দেখলে তার লেখ লেখ করতো হ্যাঁ লালা ঝট লালা ঝট তার লেখ 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 করতো মেয়ে দেখলে সে নিজেকে সামলাতে পারতো না লুচ্চা নবী মোহাম্মদ এত লুচ্চা ছিল যে মেয়ে দেখলে তার সামলাইতো না এই তথ্যটা কি সত্য নাকি মিথ্যা এইটা ধরেন আপনাকে আবারও যুক্ত করলাম আধান আপনাকে আমি বললাম যে নবী মোহাম্মদ ছিল একটা লুচ্চার লুচ্চা লম্পটের লম্পট বদমাইশের বদমাইশ সে মেয়ে দেখলে তার খারা এমন খারান খারাইতো সে নিজের কন্ট্রোল করতে পারতো না এই তথ্যটা কি সত্য নাকি মিথ্যা এটা বলেন

হাফসার খাটের উপরে উঠে আর লাগানো শুরু করছিল নাকি করে নাই সেই জিনিসটা আমরা একটু দেখি আমার একটা লেখাই আছে বিষয় বিষয়ে মানে নতুন একটা লেখা নতুন একটা লেখাও দেখা দেখানোর সুযোগটা পাই গেলাম খুব সুন্দর ভাবে আমরা দেখা দিবো এখন এটা হচ্ছে এই লেখাটার টাইটেলটা হচ্ছে আপনারা যারা পড়েন নাই তারা পরে দেখতে পারেন নবীর স্ত্রীদের তালাকের হুমকির নেপথ্যে হুম মানে নবী মোহাম্মদ একবারটা সব স্ত্রী তালাক দিয়ে দিবে এই হুমকি দিল আল্লাহ আয়াত নাজির করে ফেলো এই বিবিধাকে তালাক দিয়ে দাও হ্যাঁ আহরিমের এক থেকে পাঁচ এই মূল ঘটনা এখান থেকে পড়তে পারেন মূল ঘটনা কি ছিল এটার পিছনে কারণ ছিল দাসী মারিয়া সাথে নবী যে লাগালাগি করতে এই জিনিসটা তার বিবিরা পছন্দ করে নেই প্রতিবাদ করছিল তখন হুমকি দিয়েছিল সব বিবির একসাথে তালাক দিয়ে দিবে এই জিনিসটা আমরা কোথায় পাই এটা আমরা পাই প্রথমে আমরা পাই সুনানুর নাসাই শরীফের তিন হাজার নয়শো একষট্টি নম্বর হাদিস হাদিসটা সোহি এখানে যে জিনিসটা বলা আছে আমরা একটু পরে দেখি রাসুল্লাহ এটা সরাসরি বই থেকে দেখাচ্ছি সরাসরি বইয়ের স্ক্রিনশট এখানে লেখা আছে লেখা আছে রসুল্লাহর কাছে একটি বাদী ছিল যার সাথে রসুল্লাহ সহবাস করতেন এতে আয়সা ও হাফসা রসুল সাথে লেগে থাকলেন পরিশেষে রসুল্লাহ সে বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন এর পরিপ্রেক্ষিতে আল্লাপাক নাজিল করেন এই যে আরিমের এক নম্বর আয়াত হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন মানে আল্লাহর কি টেনশন আমার নবী দাসী লাগাতে পারতেছে না আমার নবী দাসী না লাগাতে পারে তার খুব খারাপ লাগতেছে এই জন্য আল্লাহ বলেন তুমি দাসী লাগাও তুমি দাসী লাগাও নবী নবী প্লিজ 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 তুমি কিন্তু দাসী লাগানো বন্ধ করো না তোমার জন্য যে দাসী লাগানো আমি হালাল করেছি কেন তুমি এটা নিজের জন্য হারাম করে তোমার তো কষ্ট হচ্ছে প্লিজ একটু একটু দাসী দাসী লাগাও লাগাও এই যে এই আয়াতটা নাজিল হয়েছিল নবী মোহাম্মদের দাসী লাগান লাগানি নিয়া হম এবং এই জিনিসটা আমরা পাই আরো আলবিদা নিহায়া নিহা ইবনে কাসিরের বিখ্যাত গ্রন্থ আলবিদা আবার নিহা গ্রন্থের ভিতরে এই যে নবী করিম এখানে যে জিনিসটা বলা আছে নবী করিম সাল্লাহ সাল্লামের বাদিগণের বিবরণ এখানে লেখা নবীর বাতি ছিল দুজন একজন মারিয়া কিবতি আর একজন ছিল আরজনেরটা পরে রাইহানাও ছিল দাসী এখানে বলেন মারিয়া ছিল গ সুন্দরিয় বর্ণ তার সৌন্দর্যে রাসূলুল্লাহ মুগ্ধ হন তারপরে কি লেখা রাসূলুল্লাহ মারিয়া কিবতিকে অত্যন্ত পছন্দ করতেন তিনি ছিলেন সুন্দরী ও মনোহর কেশ কোকরানো কেশাধারী মালিকানা সূত্রে মারিয়া সঙ্গ ভোগ করেন এখানে দেখেন এখানে যে জিনিসটা মারিয়ার পেটে মুহাম্মদের একটা বাচ্চা জন্ম হয় মানে একটা বিয়ে না করে মারিয়ার পেটে একটা বাচ্চা পাওয়া যায় করে ফেলছেন নবী মারিয়ার বাচ্চাটা জন্ম হয় সে সন্তানটার নাম হয় ইব্রাহিম আচ্ছা দেখি আরো দেখি পরে মারিয়ার হাফসার বিসনায় যদি মারিয়ার নিয়ে যে উঠলো এই জিনিসটা পাওয়া যায় বিভিন্ন তাফসিরেই পাওয়া যায় এটা আমরা তাফসিরে জালালাইন থেকে যদি আমরা দেখি সেখানে আমরা কি দেখতে পাবো দেখি একটু বড় করে দিই তাহলে আর ভালো দেখা যাবে এখানে যে জিনিসটা লেখা দেখেন এই সুরা নাজিলের এই যে সুরা তারিমের তারিমের নাজিলের মানে প্রেক্ষাপট প্রেক্ষাপটটা কি দেখেন রাসুল্লাহ নিজের স্ত্রীদের সাথে থাকার পালার দিন নির্ধারণ করে দিয়েছেন যখন হাফসার দিন আসলো তখন তিনি তার পিতা মাতাকে দেখতে যাওয়ার জন্য রাসুলের কাছে অনুমতি চাইলেন রাসুল তাকে ডেকে অনুমতি দিলেন হজরত হাফসা চলে যাওয়ার পর রাসুল্লাহ হজরত হাফসার ঘরে হজরত মারিয়াকে ডেকে পাঠালেন অতঃপর সেখানে একাকিত্বে অবস্থান করলেন ইতিমধ্যে হজরত হাফসা চলে আসলো তার ঘরে হজরত মারিয়া সহ রাসূলকে দেখতে পেলেন কি করতেছিল সেখানে এটা দেখে হাফসা অত্যন্ত রেগে গেলেন কেন রেগে যাবে ভাই কি এমন করতেছিল মারিয়া রাসূল সেই সময় দাসিয়ার দাসিবান্ধের সাথে তার স্বামী রাসুল মোহাম্মদ সে সময় বান্দির সাথে কি করতেছিল এটা জেনে দেখে হাফসা চিন্তা গেল বুঝলাম না তো ভাই এখানে কি করতেছিল তোমরা তোমরা কি করছিলে এখানে লেখা এটা দেখে হজরত হাফসা অত্যন্ত রেগে গেলেন এবং বললেন আপনি আমার ঘরে আমার অনুপস্থিতিতে একে নিয়ে আসলেন এবং একাকিত্বে কাটালেন এটা আমাকে অপমানিত করার উদ্দেশ্য ছাড়া আর কোনো কারণে নয় তখন রাসুল্লাহ তাকে খুশি করার উদ্দেশ্যে বলেন ঠিক আছে আমি আজ হতে তাকে নিজের জন্য হারাম করে নিলাম

মানে মাত্র কিন্তু কথাবার্তা বলছিল বেশি কিছু কিন্তু না হ্যাঁ তখন তার ওই স্ত্রী তাকে বলেন আমার ঘরে আমার বিছানায় এই কাজ করবার কি কাজ ভাই মোহাম্মদ তো খালি কথাবার্তা বলছিল তখন কি মানে বউ কেন বললো কি কাজ করবার তখন রাসুল্লাহাম বললেন আমি তাকে আমার উপর হারাম করে নিলাম এই যে হারাম করে নিল তারপর এটা নিয়ে গন্ডগোল শুরু হয়েছিল এই যে দেখেন মারিয়া কির্তাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত রাসুল্লাহ মারিয়া কীর্তের সাথে মিলিত হলেন

অন্য কোন কথা বললে তোর ভিতরে ঢুকায় হ্যাঁ যুক্ত করলাম ভদ্রভাবে কথা বলবি যুক্তি দিয়ে কথা বলবি দলিল দিয়ে কথা বলবি বল আমি আপনাকে কি যুক্তি দেবো আমার এই কথাগুলো যে বললাম এগুলো যে ভুল বা মিথ্যা আমার নাকি প্রত্যেকটা কথা ভুল মিথ্যা

তাহারিমের মানাকে আপনি তো তুই আমার চেয়ে বেশি তোর তোদের যত মানে মাদ্রাসার যত হুজুর আছে সেইগুলা সবগুলা সারা জীবনে যে বই পড়ে নেই তার থেকে আমি একদিনে তার থেকে বেশি বই পড়ি এটা তুই তুই এটা আমি কি বুঝি না বুঝি এটা তুই বুঝোস বলদের বাচ্চা কথাকার তোরা যেটা জিজ্ঞেস করছি বালকেরা শোন এরপরে আরেকটা ফালতু কথা বললে পাছে এমন লাথি মারবো যে তোর আল্লাহ হেন তুই আরো সেরূপে চিৎকার করে কান্দন শুরু করবো একটা ফালতু কথা কবি তোর তাইলে তোরে জিজ্ঞেস করছি যে আমার এই কথাগুলো যে ভুল সেটার দলিল দে তোর মুখের কথা না দলিল দিয়ে দেখা

তোর কাছে শুনানো না আছে আবার মানে ফালতু কথা বললে ব্যাকসে যে রেখে কথা বলবো তাশরিফ সাগর সাগর তোর সাথে এইভাবেই কথা বলবো তুই যেই যেই সময় কথা বলছিস তোর সাথে সেভাবেই আচরণ করা হবে তুই যদি ভদ্রভাবে আলোচনা করতি দেখ এর আগের জনের সাথে ভদ্রভাবে আমরা আলোচনা করছি তুই যদি ভদ্রভাবে আলোচনা করতি তাহলে তোর সাথে অবশ্যই ভদ্রতা আমরা বজায় রাখতাম তোর সাথে ভদ্রভাবে আলোচনা করতাম তুই মানে বদমাইশি করছিস তুই এখন তোর কাফারো তো তোরই দাম লাগবো তোর বদমাইশির কাফারো তো আরেকজন দেবো না তোর সাথে তুই করেই কথা বলবো এবং তোর রামসা বলবে ডাকবো

আসবে না আল্লাহ উপরে বিশ্বাস নাই তোর আল্লাহ তো চাইলে করতেই পারে ভাই আল্লাহ যদি এত ক্ষমতাবান হয় এবং আল্লাহ যদি সব করতে পারে তাহলে কি আল্লাহ কি এটা করতে পারে না যে স্ক্রিনে আমরা এখন দেখতে পাবো আমাদের আমাদের কোনো ব্যাপারই আপনি দেখেন কোথাও কি আমাদের তাহলে তুই মানে একটা সোনাপের ফুদে না তুই একটা সুরা পেরে ফুদে দেখি আমরা স্ক্রিনে এখন আমরা সেই দলিলটা দেখতে পাই কিনা

আমি উত্তর দেওয়ার তোর এক শর্তে মাফ করতে পারি তুই এক শর্তে মাফ করতে পারি তোর সাথে ভদ্রভাবে কথা বলবো একটা শর্ত আছে তুই শুরুতে এসে যে পাকিগুলা করছে সেগুলোর জন্য মাফ তাহলে মানে আমিও ভালোভাবে কথা বলবো

আচ্ছা ঠিক আছে বলদের বাইরে দিচ্ছি বলদের বাচ্চাগুলো রাখবো না